সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ইউটিউব স্পেশাল। প্রথম প্রশ্ন নায়লা। প্রথম প্রশ্ন কামালুদ্দিন, এটা আমরা ইউটিউব থেকে নিয়েছি। আমার বোনের বিয়ে হয়েছে 5 বছর, স্বামীর সাথে সম্পর্ক ভালো না থাকায় 4 বছরের মেয়ে সহ 2 বছর আমাদের বাড়িতে আছে। এখন বোন সংসার করবে না আর মেয়েও দেবে না। গার্জিয়ানদের কথা, ডিভোর্স দিলে মেয়েকে তার বাপের কাছে ফেরত পাঠাও নতুবা সংসার করো, কি করবো? আসলে কামাল, জিনিসটা খুব দুঃখজনক। একটা মেয়ে তার স্বামীর বাড়ি থেকে সন্তান সহ চলে এসেছে, একেবারে আমি তো এটা বলবো যে একটা মেয়ে না পারতে এটা হয়। নিশ্চয় অত্যন্ত দুর্বিষহ হয়েছিল বলেই কিন্তু সে তার স্বামীর বাড়ি থেকে চলে আসছে। আর যদি সেটা দুর্বিষহ নাই হতো, তাহলে কিন্তু তোমরা আর আমার কাছে জানতে চাইতে না, তোমরাই তোমার বোনকে কোলে করে হোক, সালিশ দরবারে যে করেই হোক দিয়ে আসতে। কিন্তু তোমার বোন যেতে চাচ্ছে না, কিন্তু বাবা মা জোর করতে চাচ্ছেন যে হয় স্বামীর ঘর করো নাহলে বাচ্চা দিয়ে আসো। তাতেই বোঝা যাচ্ছে যে এখানে কোথাও একটা অনেক কিন্তু, বড় একটা কিন্তু লুকিয়ে আছে। ডিটেলসটা জানা দরকার ছিল যে কী কারণের জন্য আস যেতে চাচ্ছে না। আমি তো ভালো লেগেছে যে তুমি এই ভাই হিসেবে জানতে চেয়েছো। ডেফিনেটলি ওই যে আবারও বললাম, একটা মেয়ে তো সহজে স্বামীর ঘর কাটতে চায় না। ও যেহেতু যেতে চাচ্ছে না, ওকে জোরপূর্বক না পাঠানোই বেটার, নাম্বার ওয়ান। দ্বিতীয়ত হচ্ছে যে ওর বাচ্চার কথা যেটা বলছে, একটা মার সন্তানকে আলাদা করা, এটাকে তোমার বাবা মাকে বোঝাতে হবে। এটা যে বাচ্চাকে কি করে, এটা তো হয় না, এটা অমানবিক। প্লাস বাচ্চার বয়স 12 বছর পর্যন্ত একটা মেয়ে বাচ্চার মা এমনিই রাখতে পারে। তবে হ্যাঁ, তোমার বোনকে যেটা বলতে হবে, তুমি সুন্দরভাবে বসে যেটা তোমার মা বাবার সহ তোমার মা বাবাকে বোঝাতে হবে যে ও যে ওকে ওর ইচ্ছার বিরুদ্ধে পাঠিয়ে কিন্তু পরবর্তীতে এমন এমন কোনো কিছু যাতে না হয় যাতে আমাদেরকে পরে কান্নাকাটি করতে হয়। সুতরাং ওকে বলতে হবে যে তুমি যদি থাকো ডেফিনেটলি বাচ্চা সহই থাকবে, এখানে তোমাকে স্ট্যান্ড নিতে হবে কামাল। এত আমি মনে করি যে ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে ওটুকু দেবে, একটা ছোটো বাচ্চার কতটুকুই বা দেওয়া হবে, বা একটা ছোটো বাচ্চার তোর সেরকম কোনো খরচ না, এতটুকু ভাই হিসাবে মামা হিসাবে পাশে নয় থাকলে। আমি বলবো তোমার বোন যদি একান্ত না যেতে চায়, তাহলে সালিশ দরবারের মাধ্যমে কারণগুলোকে ক্লিয়ার আপ করে যদি বোঝানো, এবং তাকে বলতে হবে যে মন খুলে কারণগুলো যেটা লজিক্যালি যদি যুক্তিযুক্ত হয়, তাহলে ডেফিনেটলি এটার থেকে বেরিয়ে আসাটাই ভালো হবে, যদি যুক্তিযুক্ত হয় কথাটা বলছি। এবং তার সাথে সাথে এটাও তোমার বাবা মাকে, এটা তোমার দায়িত্ব থাকবে বুঝিয়ে বলা যে একটা মাকে তার সন্তানের থেকে আলাদা করার চাইতে গুরুতর অন্যায় আর কিছু হয় না। এর বাইরে বোনকে বলতে হবে যে শুধু থাকলে হবে না, তোমাকে কোনো কিছু না কিছু করে অর্থ উপার্জনের চেষ্টা করতে হবে, সেটা দুটো বাচ্চা পড়িয়ে হোক, হাঁস মুরগি পেলেই হোক, কিংবা হাতের কাজ দিয়েই হোক, বাট নিজেকে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে যাতে বারবার মাপের বাড়ি থেকে বাচ্চা রাখবো, তো অমুককে শ্বশুরবাড়ি পাঠাবো, তো এই যে এই ধরনের যে টানা পড়েন কিছুই হতো না ওর যদি নিজস্ব একটা প্ল্যাটফর্ম থাকতো। তো এই প্ল্যাটফর্ম অর্থাৎ নিজের 10টা হোক 20টা হোক রোজগারের পথে চেষ্টা করতে হবে। এবং আমাদের দেশের মেয়েদের এখন আমাদের বহু ছোটো ছোটো হাতের কাজ আছে, তোমার ঘর গৃহস্থালির কাজ আছে, যেমন ধরো সবজির চাষ করতে পারে, অনেক রকমভাবে আসলে ইচ্ছা থাকতে হবে। তো তোমার ওয়াই বলছে তোমার বোনকে বলতে হবে এটা যে নিজের জন্য একটা স্টেবল অবস্থানে তোমাকে আসতে হবে, দ্যাটস ইট। ইয়েস, পরবর্তী প্রশ্ন রাসেল রাসু ছদ্মনাম। আমার বয়স 26, এক ছেলে এক মেয়ে আছে। আমি অনেক পর্দা করি তবে বেড়াতে ভালোবাসি। আমার স্বামী প্রবাসী, উনি একদম বাইরে যাওয়া পছন্দ করেন না, আমাকে গৃহবন্দী করে রাখতে চান, আমি কি করতে পারি? আচ্ছা শোনো, তোমার হাজবেন্ড প্রবাসী, তোমাকে গৃহবন্দী করে রাখেন, তুমি পর্দা করো। একটা কথা কি জানো, তোমার হাজবেন্ড তোমাকে আসলে গৃহবন্দী করে না, বেচারা ভয় পায়। আজকাল দেখো না, কথায় কথায় উল্টা পাল্টা কী সব ভিডিও বের হয়। হ্যাঁ, খালি কোনো কিছু হলেই প্রবাসীদের স্ত্রীদেরকে জড়িয়ে সেই ভিডিওগুলো করা হয়। কারণ কি? কারণ বেচারারা তো বিদেশ থাকে, তাদের বউরা দেশে থাকে, কিন্তু প্রবাসের বউ হয়েছে সে খারাপ, এটা জীবনে এই কথাটা সত্য বলে আমি মনে করি না। কিন্তু ওই যেহেতু স্বামী নাই, অতএব স্বামীদের মনে তো সবসময় একটা টেনশন থাকে, বউটাকে দেশে এরকম অবস্থায় রেখে আসছি, ফলে এইসব জিনিস, এইসব ভিডিও বলো, এইগুলো সব নেতিবাচক জিনিস কিন্তু একটা প্রবাসে যে থাকে তা
তার উপর অনেক বড় প্রভাব ফেলে। এখন এখানে আমি এটা এটা একটা মূল কারণ, কিন্তু তোমার হাজবেন্ড আজকে এটা ভুল বলছে, তারপরে তো আশেপাশের লোকজনরা আসেই, আরে তুই তো রোজগার করতেছিস, দেখ গা তোর বউ কতজনের সাথে ঘুরে বেড়াচ্ছে, এদের হাজারো কথা কিন্তু তোমার হাজব্যান্ডের সবসময় শুনতে হয়। তো এই জন্য আমি যেটা বলবো, কিন্তু ডেফিনেটলি আমি বলবো যে এটা আসলে একটা ভুল কথা যে খারাপ হওয়ার তার প্রবাসী স্ত্রী হতে হয় না, সে ঘরে থেকেও খারাপ হতে পারে, মানে সেটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। এখন আমি বলবো যেটা, যে তোমার হাজব্যান্ড তো একটু বেশি, আমি বলবো যে তোমাকে গৃহবন্দী রেখেছে, কারণ কি জানো, কারণ অসম্ভব ভালোবাসে, ভালোবাসার মানুষকে হারাতে চায় না, অথবা ও মনে করে তুমি তুমি অনেক সহজ সরল, হয়তো বা দুই একটা প্রলোভনে পড়ে কোনো একটা ভুল কাজে পা দিয়েও ফেলতে পারো। তো সব কিছু মিলিয়ে না এই মুহূর্তে যুদ্ধ না করে স্বামীর সাথে একটু ভালো, যে তুমি আমাকে বাইরে যেতে দিলা না কেন, আমি কি মানুষটা, এই যত বেশি করবে তত বেশি কিন্তু ওরও মনে হবে যে ও আমি নাই, আমি মানুষটা বিদেশে এত কষ্ট করি, আমার বউ বাইরে যাওয়া ঘুরা এত কিছুর জন্য পাগল কেন। তার চেয়ে তুমি তোমার হাজব্যান্ডের সঙ্গে সুন্দরভাবে কথা বলো, তার ভালো মন্দর কথা জানতে চাও, এবং তুমি তোমার যারা আশেপাশে যারা ঘুরে বেড়াচ্ছে, যারা অনেক গায়ে বাতাস লাগাচ্ছে, যাদেরকে দেখে তোমার কাছে নিজেকে গৃহবন্দী মনে হচ্ছে, একবার চিন্তা করো তো তাদের স্বামীকে আসলেই ততটা কেয়ারিং, ইউ নেভার নো, হয়তো বা তাদের নিজেদের ঘর অশান্তি আছে বলে তোমার ঘর অশান্তি ছিটাচ্ছে। নিজেকে জিজ্ঞেস করো, তোমার স্বামীর জায়গায় থেকে ভাবো যে একটা মানুষ সারাদিন কাজ করে, এমন সারাদিন কাজ করে আইসা দেখে বউয়ের কালো মুখ, বউয়ের কালো মুখ দেখার পরে ওরও রাগ আসতে থাকে, তা না করে একটু হাসি মুখে, বেশি না, আমি যেটা বলি 90 দিন হাসি মুখে স্বামীর সাথে কথা বলো, ওকে বলো ঠিক আছে তোমার যদি মনে হয় যে আমি বাইরে গেলে পরে তুমি মন থেকে সাহস পাও না, ডেফিনেটলি হতেই পারে, ভালোবাসা থেকেই তো এটা আসে, ঠিক আছে, বাট তুমি যখন আসবে আমরা কিন্তু অনেক ঘুরবো। আর আরেকটা জিনিস যেটা বলবা যে তুমি 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 এটা এইটুকু শুধু বিশ্বাস রাখতে পারো, আমি অপেক্ষায় থাকছি যে আর যাই হোক তোমার বিশ্বাস নষ্ট আমি করব না। তো এই ধরনের ভালোবাসার ছোটো ছোটো কথা বলো, এই মুহূর্তে জেদ দেখিও না, তার চেয়ে বরং দেখবে তোমার এই টুকটাক ভালোবাসার কথা, তোমার এই যুদ্ধ না করা মনোবৃত্তি, তোমার যে গৃহবন্দী গৃহবন্দী ভাবনা দেখিয়ে এটাকে মনে করে যে তোমাকে সে ভালোবাসে বলেই তোমাকে আগলে রাখতে চায়, ভাবো দেখবে একটা সময় অটোমেটিকলি তুমি ওই বলবে তোমাকে, আরে কী করতেছো যাও না তোমার বোনদের নিয়ে একটু ঘুরে আসো, একটু মার্কেটিং করে আসো, একটা সিনেমা দেখো, ও নিজেই বলবে, শুধুমাত্র জিনিসটা কি, জিনিসটা ওকে বলার সুযোগটা করে দাও প্লিজ। ইয়েস, পরবর্তী প্রশ্ন, রেজওয়ান ইসলাম বলছে, রিলেশনে জেলাসি কিভাবে দূর করব? রিলেশনে বাবা জেলাসি থাকবে, হ্যাঁ জেলাসি তো আসলে অনেস্টলি কি জানি, জেলাসিটা তো ভালোবাসারই বহিঃপ্রকাশ, তবে একটা কথা আমি সবসময় বলি যেটা যে প্রয়োজনের অতিরিক্ত সব কিছুই বিষ, জেলাসি থাকতে হবে, একদম নির্লিপ্ত ছেড়ে দেওয়া তো যায় না। জেলাসি মানে কি, জেলাসির মানে হচ্ছে ও আমার, হ্যাঁ সো ও আমার একান্তই, এই ভালোবাসা থেকেই কিন্তু জেলাসি, কিন্তু জেলাসি যদি হয় যায় তা তুমি ওদিকে তাকাবো না, ডাইন দিকে যাবো না, একটু আগেও অবশ্যই এরকমই একটা ব্যাপার হয়ে গেছে, সেটা দুঃখজনক। তো সেক্ষেত্রে যেটা যদি অস্বাভাবিক হয় এবং তোমার জন্য জেলাসি থেকে যদি সন্দেহ হতে থাকে, দেখা যায় যে মানুষটা নির্দোষ রিলেশনে কিন্তু তারপরও বারবার অহেতুক তার উপর রাগ আসতেছে, অহেতুক বলছে তোমার মোবাইল বিজি কেন, নিশ্চয়ই তুমি কারোর সাথে কথা বলছিলে, অথবা আসতে একটু দেরি হয়েছে, কোথায় গেছিলে, অথবা দেখা গেলো যে ফোন পিক আপ করেনি, নিশ্চয়ই অন্য কোনো ঘটনা ঘটছে, কে বাসায় আসছিল বলো, বা যে কোনো ধরনের ঘটনাতে যখন সন্দেহ আসতে থাকবে একটার পর একটা, এবং যেটা কখনোই প্রমাণ হচ্ছে না, যেটার মানুষটা সম্পূর্ণভাবে নির্দোষ, কারণ আমি বিশ্বাস করি যে ভালোবাসার ক্ষেত্রে যদি দুজন মানে দুজন দুজনের প্রতি ডেডিকেটেড থাকে তাহলে জেলাসি কিন্তু ধ্বংস ডেকে আনে, আর যদি একজন ডেডিকেটেড আর একজন যদি একটু হলেও দু নম্বরিতে যায় অটোমেটিকলি ধর্মের কল বাতাসে নড়ে নড়, সে ঠিকই জানতে পারে। সো ডেফিনেটলি আমি বলবো যেটা, যে তুমি যেহেতু বলছো যেটা, যেটা হচ্ছে তোমার যদি মাত্রা অতিরিক্ত হচ্ছে এবং তুমি বুঝতে পারছো যেটা অন্যায় হচ্ছে, ইমিডিয়েটলি একজন ভালো সাইকোথেরাপিস্টের সঙ্গে যোগাযোগ করো, উনি তোমাকে দেখেন কাউন্সিলিংয়ের মাধ্যমে তোমার ভেতর থেকে সম্পূর্ণভাবে এই জেলাসিটা বের করে নিয়ে আসবেন, কারণ কোনো কিছুই প্রয়োজনের অতিরিক্ত যদি 15 দিন বলা হয় যে লিঙ্গার করে, সেটা তখন একটা মনোরোগের পর্যায়ে চলে যায়। ইয়েস, শেষ প্রশ্ন, আমার ভাইয়ের বয়স 15 বছর, ওর চাকরিটা শেষ নেই কিন্তু পড়াশোনা একদমই করতে চায় না, কিভাবে ওকে ঠিক করবো?
তোমার বাবা মাকে আসলে এটা নিয়ে কথা বলতে হবে। এখন কথা হচ্ছে যে তুমি এত বর্বর হয়ে ভাইয়ের জন্য কনসার্ন হচ্ছে, ভালো, ইটস এ ভেরি গুড থিং। পড়তে চায় না আসলে বোনের শাসনে, তোর ভাই পড়ে না, মা বাপের শাসনেই 15-16 বছর বয়সে বাচ্চারা আজকাল পড়তে চায় না, ওভাবে বেশি যদি শাসন করা হয়। তার চেয়ে বন্ধুসুলভ আচরণে তার সাথে বসো, তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলো। হ্যাঁ, কারণ 15 বছর একটা ছেলের চোখে অনেক স্বপ্ন থাকে, কেউ নাবিক হতে চায়, কেউ পাইলট হতে চায়, কেউ আর্মি অফিসার হতে চায়। তো এবং সেটা নিয়ে তার সাথে গল্প করো, কথা বলো, এবং প্রয়োজনে আমার ভিডিওটাও দেখাও যে এই যে কোনো জায়গায় যে কোনো স্বপ্নে সফল করতে গেলে এক একটা ধাপ পেরোতে হয়, তার মধ্যে সবচেয়ে বড় ধাপটাই হচ্ছে SSC। তো এখন সেহেতু যে ক্লাস 10-এ পড়ছে তাকে অবশ্যই SSC রেজাল্ট ভালো করতে হবে, এবং SSC HSC আমরা যেগুলোকে বলি এটা পড়ার পরেই না সে একটা তার ক্যারিয়ারের দিকে যেতে পারবে। তো তার পড়াশোনা নিয়ে কথা বলো, এবং তাকে কখনো খোঁচাখুচিতে যেও না, কারোর সঙ্গে তুলনায় যেও না, বা তুই কী করলি, তোর পিছনেই তো আমার মা বাপ সবাই অসুস্থ হয়ে গেল, ওকে বারবার তুই অপরাধী রে, তুই অপরাধী রে, এটা করো না। হ্যাঁ, এই কাজটা করলে এই 15-16 বছর বয়স পড়ছি রবীন্দ্রনাথের, এই টিন এজটা কিন্তু খুব বাজে সময়, এখানে যত বেশি অপরাধী বলো ওরা তোর ওইভাবে লজিক দিয়ে বোঝার বয়স নেই, ওরা আবেগ দিয়ে বোঝে। যত তুমি তাকে অপরাধী বলছো, যতই তুমি তার দোষ খুঁজে খোঁচাচ্ছ, তত বেশি ওর ভিতর রাগ আসছে, তত বেশি কিন্তু ওর বই থেকে দূরে সরে যাচ্ছে। তা না করে সুন্দর করে যে বললাম ওর ভবিষ্যৎ নিয়ে কথা বলো, এবং এই ছাত্রীদের বলো আমি জানি তুই তো আমারই ভাই, যে আমার চেয়ে অনেক বেটার করবি, ওকে এনকারেজ করো। এই দুটো যখন একসাথে করবা, প্রশংসা করবা, কোনো খোঁচাখুচিতে যাবে না, এবং একটা সুন্দর রুটিন বলো যে তুই যদি চাস আমার কাছে কোনো হেল্প রুটিন কর আমি করব। আর সারাক্ষণ ওর সম্পর্কে মায়ের কাছে গিয়ে বলা, মা ও কিন্তু আজকে পড়ে নাই, মা আজকে কি দৌড়ে দেখছে স্কুলে, পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে, এই যে বলা বলি এগুলো থেকে বেরিয়ে আসো, এগুলো সব কিছুই কিন্তু। এবং ওর হয়তো ভুল থাকতেই পারে, ওর হতে পারে অঙ্ক কাঁচা, যেগুলো ওর মাইনাস আছে সেটাকে এখন আর খুঁচিও না, না খুঁচিয়ে প্লাসগুলোকে প্রশংসা করতে থাকো, দেখবে অটোমেটিকলি সে অনেকখানি বদলে যাচ্ছে। একদম লাস্টে একটা মিনিট একটা গল্প বলি, আফ্রিকার একটা ট্রাইব আছে, ওখানে কেউ যদি কোনো অন্যায় করে তখন সেই মানুষটাকে, ধরো তার একটা ভুল হয়েছে, সেই মানুষটাকে না মিডলে দাঁড় করিয়ে তার চারপাশে বাকিরা সবাই মিলে ঘুরতে থাকে আর বলতে থাকে তার গুণাবলীর কথা, যা হারে ধরো একটা লোক চুরি করেছে কিন্তু তার চারপাশে যারা ঘুরছে তারা কিন্তু বলছে আহা ও কিন্তু অনেক ভালো একজন বাবা, আর বলছে ও কিন্তু খুব ভালোভাবে সংসারে টেক কেয়ার করে, হ্যাঁ ওর ও কিন্তু খুব ভালো রান্না জানে, কেউ হয়তো বলছে যে আহা ওর মতো কিন্তু এত পরিশ্রমী লোক কখনো দেখি নাই, মানে ওর যতগুলো গুণাবলী আছে সবগুলো তারা বলতে থাকে। কেন তুই চুরি করলি, তোর তো চুরি করার কথা ছিল না, ছি 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 তোর জন্য আমরা মুখ দেখে যেটা আমরা করে থাকি, হ্যাঁ মুখ দেখাতে পারবো না, এগুলো না করে বাকি গুণাবলীগুলো, আহা দেখেছো ওর হাসিটা কত চমৎকার, এভাবে বলতে থাকে আর ঘুরতে থাকে। এভাবে ওরা অটোমেটিকলি দেখা যায় একটা সময় যে লোকটা মিডলে ছিল আগে একটা সময় কি সে মানুষটা নিজেই বলে যে হ্যাঁ আসলেই তো আমার এই গুণগুলো ছিল, আমি কখনো দেখিনি, আমি তো আমাকে আমার পর্দায় আজকে জানলাম, চাচা আমার এতগুলো গুণ আছে, সবাই আমার এগুলো জানতো, সবাই আমাকে এভাবে ভালোবাসে, তাহলে ভুলটা কেন করলাম। অর্থাৎ এভাবে তারা তাকে রেক্টিফাই অর্থাৎ সংশোধন হওয়ার সুযোগ করে দেয়। আমি তো বলি আমাদের সবাই তাই করা উচিত, কারো দোষের জন্য আঙুলটা বারবার না দেখিয়ে তার গুণগুলো নিয়ে তাকে বারবার বলতে থাকি, তখন সে অটোমেটিকলি বুঝতে পারবে যে আসলে যে যে কাজগুলো এখন করছি এটা আমার শোভা পায় না। দ্যাটস ইট, আজান নয়, সবাই ভালো থাকবেন, শুদ্ধ থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।